বলা হচ্ছে, বা আমরা বলি পলিকার্বক্সিলিক অ্যাসিড। এখন দেখো কমন সিস্টেম অফ নমেনক্লেচার, কমন নেম, কিছু কিছু অ্যাসিডের কমন নেম কী হতে পারে। এই সি ডবল এইচ ফর্মিক অ্যাসিড কমন নেম, সাধারণ নাম ফর্মিক অ্যাসিড। সিএইচ থ্রি সি ডবল এইচ অ্যাসিডিক অ্যাসিড কমন নেম। আর হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল, এটা হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, অ্যাকচুয়ালি প্রো এটা হচ্ছে আইইউপিএসি নেম, প্রোপানোয়িক অ্যাসিড। আর আই প্রচলিত নাম হবে প্রোপিনোয়িক অ্যাসিড, প্রোপিনোয়িক অ্যাসিডটা হচ্ছে প্রচলিত নাম, আর প্রোপানোয়িক অ্যাসিডটা হচ্ছে আইইউপিএসি নাম, প্রোপানোয়িক অ্যাসিড। সিএইচ থ্রি সিএইচ টু, তাহলে এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, এটা বিউটানোয়িক অ্যাসিড, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সি ডবল এইচ, এরকম। এরপর আমরা যদি যাই দেখো, স্ট্রেট চেন মনোকার্বক্সিলিক অ্যাসিড স্যার জেনারেলি রেফার্ড অ্যাজ নর্ম্যাল। যখনই স্ট্রেট চেন দেখবো তখন সে নর্ম্যাল, নর্মাল হিসেবে এন হিসেবে লিখবো। তাহলে স্ট্রেট চেন কার্বক্সিলিক অ্যাসিড স্যার জেনারেলি রেফার্ড অ্যাজ নর্ম্যাল, এন দিয়ে লিখবো। যেমন ধরো এখানে একটা, এটা তো বিউটানোয়িক অ্যাসিড, তাহলে কমন নেম বলতে গেলে এন বিউটাইরিক অ্যাসিড। স্ট্রেট চেন আছে অ্যালকিল গ্রুপটা, অ্যালিফ্যাটিক গ্রুপটা, তাহলে এন বিউটাইরিক অ্যাসিড। এটা একটা আইসোবিউটাইরিক গ্রুপ, আমরা জানি এটা হচ্ছে আইসো, এটা আইসো গ্রুপ, এখানে যদি যুক্ত হয় আইসো গ্রুপ, তাহলে আইসোবিউটাইরিক অ্যাসিড, এখানে যদি সিডাবল এইচ এরকম বলি। তারপর হচ্ছে ইন কেস অফ ব্রাঞ্চ ওর সাবস্টিটিউটেড কার্বক্সিলিক অ্যাসিড, ইন কেস অফ ব্রাঞ্চ যদি শাখা থাকে বা সাবস্টিটিউটেড কার্বক্সিলিক অ্যাসিড, এটা আমরা কী বলবো, প্রচলিত নাম বা কমন নামগুলো বলবো, আলফা বিটা, তাহলে বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড, বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। যদি আইইউপিএসি বলি তাহলে টু হাইড্রক্সি বিউটানোয়িক অ্যাসিড। এখানে দেখো একটা অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে আলফা অ্যামিনো, সি ডবল এইচ গ্রুপের পরের কার্বনটা আলফা, তারপর বিটা, এখানে যেমন বললাম এটা আলফা বিটা তারপরে গামা এরকম হবে, তাহলে এটা তোমার হচ্ছে আলফা অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, কমন নেম। আর আমরা তাহলে যদি বলি যে আইইউপিএসি নাম টু অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, এইখানে দেখো কী করলাম, এটা আলফা, এটা বিটা, এটা গামা, তো গামাতে কোনো ব্রাঞ্চ নেই যদিও, তাহলে আলফা ব্রোমো, আলফা ব্রোমো বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড, আলফা ব্রোমো বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। এরপর আইইউপিএসি সিস্টেম অফ নমেনক্লেচার, এবার আইইউপিএসি সিস্টেমে এই নমেনক্লেচারটা আমরা কীভাবে করবো, দেখো অ্যালকেনে আমি যদি অ্যালকেন বানানটা লিখি ইংরেজিতে, অ্যালকেন লিখি তাহলে শেষে ই, ইটা বিয়োগ হয়ে যাবে, তাহলে অ্যালকেন থেকে মাইনাস ই প্লাস উইক অ্যাসিড, তাহলে অ্যালকানোইক অ্যাসিড। আবার বলছি অ্যালকেন, অ্যালকেনে ইটা মাইনাস হয়ে গেল, তার সঙ্গে উইক অ্যাসিড যোগ করলো, দিয়েছে অ্যালকানোইক অ্যাসিড। তার মানে আমরা যদি বলি এইচ সি ডবল এইচ, এটাকে বলবো মিথানোইক অ্যাসিড, এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। যদি বলি সিএইচ থ্রি সি ডবল এইচ, তাহলে মিথেন ছিল, ই ছিল, ইটা বেরিয়ে উইক অ্যাসিড যোগ হলো, এটা হচ্ছে দুটো কার্বন আছে, তাহলে ইথান, ইথানোইক অ্যাসিড, ইথেন থেকে উইক অ্যাসিড যোগ হলো, এনটা উঠে যায় ইথানোইক অ্যাসিড, এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। হ্যাঁ, এরকম যদি আমি নামকরণ কিছু আরও কিছু যাই, দেখো এরকম হচ্ছে এই যে বিউটানোইক অ্যাসিড, এটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড, চারটে কার্বন আছে, এইটা তাহলে কী বলবো, টু ব্রোমো, টু ব্রোমো, টু ব্রোমো বিউটানোইক অ্যাসিড, দু নম্বর ব্রোমিন আছে, টু ব্রোমো বিউটানোইক অ্যাসিড, এটা কী বলবো, টু অক্স, দু নম্বর অক্স গ্রুপ আছে, তাহলে টু অক্স ইথানোইক অ্যাসিড। তারপর দেখো দু নম্বর হাইড্রক্সিল আছে, টু হাইড্রক্সি, টু হাইড্রক্সি প্রোপানোইক, প্রোপানোইক অ্যাসিড, টু হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, এটা হচ্ছে থ্রি ফিনাইল, তিন নম্বরে ফিনাইল গ্রুপ আছে, থ্রি ফিনাইল, থ্রি ফিনাইল প্রোপানোইক অ্যাসিড, থ্রি ফিনাইল প্রোপানোইক অ্যাসিড, এটা তোমার হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড অ্যাকচুয়ালি, তাহলে প্রোপ টু ইনোইক অ্যাসিড, প্রোপ টু ইনোইক, ইনোইক অ্যাসিড, প্রোপ টু ইনোইক অ্যাসিড, এইটা হচ্ছে তোমার ফোর অক্সো, দেখো ফোর অক্সো পেন্টানোইক অ্যাসিড, ফোর অক্সো পেন্টানোইক অ্যাসিড, এটা হচ্ছে তাহলে বিউট, আগেরটা হচ্ছে দেখো বিউট টু ইনোইক অ্যাসিড, তাহলে বিউট টু ইনোইক অ্যাসিড, আর এটা হচ্ছে ফোর অক্সো পেন্টানোইক, ফোর অক্সো পেন্টানোইক অ্যাসিড,